আমরা প্রায় 25টা স্কুলে টপ স্কুলের অ্যাকাউন্টস নিয়ে আমরা কস্টিং করে দেখেছি যে 50-80% পর্যন্ত তাদের নেট প্রফিট। শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষামন্ত্রী নিজেও বলেছেন স্কুলগুলো অ্যানুয়াল ফি নিতে পারবে কিন্তু কোনো ধরনের রিএডমিশন ফি নিতে পারবে না। কিন্তু স্কুলগুলো এখন যেটা করেছে যে রিএডমিশন ফি কিন্তু ম্যাক্সিমাম স্কুলে নিচ্ছে, আর বড় যে 15-20টা স্কুল আছে যেগুলোকে আমরা ইংলিশ মিডিয়ামের মধ্যে প্রথম সারির মনে করি, তারা যেটা করেছে তাদের যে রিএডমিশন ফি ছিল ধরেন 1,00,000 টাকা বা 1,20,000 বা 1,50,000 টাকা, ওই টাকাটাকে 12 দিয়ে ভাগ করে তারা যখন থেকে রিএডমিশন ফিটা অবৈধ ঘোষণা করেছে তখন 12 দিয়ে ভাগ করে সেটা টিউশন ফির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। যে কারণে এখন দেখবেন ছোটো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেগুলো 15-20টা আপনারা পাবেন যাদের মিনিমাম টিউশন ফি হচ্ছে 20,000 18-20,000 টাকার মধ্যে এবং ম্যাক্সিমাম যেটা 40-50,000 টাকা, ওই টাকাটা কিন্তু আগে ছিল না, 2017 সালের আগেও ছিল না। তারা হঠাৎ করে যখন রিএডমিশন ফির সরকার অবৈধ ঘোষণা করেছে তখনই তারা রিএডমিশন ফির টাকাটা ভাগ করে 12 মাসে দিয়ে দিয়েছে, যে কারণে টিউশন ফিটা বেড়ে গেছে। কিন্তু অ্যাপারেন্টলি অ্যানুয়াল তারা এখন বলছে যে আমরা রিএডমিশন ফি নিচ্ছে না, কিন্তু আসলে তারা রিএডমিশন ফিটা টিউশন ফির সাথে ঢুকিয়ে এখন 20-50,000 টাকা পর্যন্ত আপনার টিউশন ফি নিচ্ছে। যে আপনি দেখেন একটা প্রাইভেট স্কুল প্রাইভেট ইউনিভার্সিটি যদি কথা বলেন, ইন্ডিপেন্ডেন্ট নর্থ সাউথ বা ব্র্যাক, তারা কত নিচ্ছে পার ইয়ার একটা কোর্স করতে 10-12,00,000 টাকা লাগে। আপনি যদি 40,000 টাকা করে দেন 4-12, 48-5,00,000 টাকার মতো 1 বছরই যাচ্ছে। তো এরা 4 বছরে ধরেন কত প্রায় 20,00,000 টাকার মতো তারা নিচ্ছে, এরপরে তো অন্যান্য ফিজ আছেই। তো এই জিনিসটা আমরা বন্ধ করতে চাই যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি যারা টপ র্যাঙ্ক তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে ফ্যাসিলিটি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার তাদের যে ফ্যাসিলিটি, সেখানে এত পার্থক্য কেন? তো আমরা চাই যে একটা জাস্টিফাইড টিউশন ফি এবং কোর্টের যে নির্দেশনা আছে সেটাকেও যেন তারা বাস্তবায়ন করে। সরকারের নির্দেশনা আছে, সরকার কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুল নিবন্ধিত হবে। সরকার সার্কুলার ইস্যু করেছে আমাদের আন্দোলনের পরে যে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলের আয় ব্যয়ের হিসাব অভিভাবকদেরকে জানাতে হবে। সরকার নির্দেশনা দিয়েছে যে ম্যানেজিং কমিটিতে 2 জন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি থাকতে হবে, একজন মেল একজন ফিমেল। কেন থাকবে? কারণ ওই ম্যানেজিং কমিটিতে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে ওই ম্যানেজিং কমিটিতে কিন্তু নির্ধারণ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, টিউশন ফি নির্ধারণ প্রক্রিয়া, রিএডমিশন, সকল নীতিগত সিদ্ধান্ত কিন্তু ম্যানেজিং কমিটিতে হয়। সেই কারণেই আমরা চাচ্ছি যে প্যারেন্টসদের ভয়েসটা রেজ করার জন্য হলে অন্তত যেন ম্যানেজিং কমিটিতে 2 জন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি থাকে। আমাদের মূল দাবিটা হচ্ছে টিউশন ফিটা জাস্টিফাই করা। সব স্কুলের সার্ভিস যে একরকম তা না, সব স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেম না, কিন্তু এমন একটা নীতিমালা থাকবে এটার মিনিমাম বার কতটুকু হবে এবং ম্যাক্সিমাম বার কতটুকু হবে, কী ইনফ্রাস্ট্রাকচার থাকলে, কী ফ্যাসিলিটিস থাকলে কী চার্জ নিতে পারবে, এইগুলো একটা নীতিমালা থাকবে। এই নীতিমালার আলোকেই টিউশন ফি নির্ধারণ হবে এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা সিলিং থাকবে। এই যে 50,000, 60,000, 1,00,000, 3,50,000, 2,00,000 এবং 8,000, 10,000 টাকা, এগুলো তো আসলে কোনো নীতিমালার পর্যায়ে পড়ে না। তো এই জিনিসগুলো আমরা চাই যে একটা নীতিমালার আওতায় আসুক এবং ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ডিসিপ্লিন ফিরে আসুক, তারা সরকারের রেগুলেশনটা যেন ফলো করে।